আরটিএন বরাক লাইভে স্বাগত। এই মুহূর্তে একটি বিশেষ খবর হলো, রবিবার ধলাই বিধানসভা সমষ্টির নরসিংহপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত ধলাইগাঁও পঞ্চায়েতের সাদা গ্রাম ও লালটু গ্রামের রোকনী নদীতে 3,17,37,000 টাকা ব্যয় এবং পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত পালংঘাট জিপির মালু গ্রামের সোনাই নদীতে 2,61,000 টাকার ব্যয় বাঁধ সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ শিলান্যাস করলেন আসাম সরকারের পরিবহন আবগারি ও মেন বিভাগের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। এদিনের শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে ধলাইগাঁও পঞ্চায়েতের সদাগ গ্রামে এক সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য তথা কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্রপাল, কাছাড় জেলার অতিরিক্ত জেলা শাসক রাজীব রায়, জলসম্পদ বিভাগের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার প্রণব তুরাঙ্গ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কে জামাল, এসডিও বদরুল ইসলাম লস্কর, ধলাইগাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস প্রমুখ। ব্যুরো রিপোর্ট আরটিএন বরাক লাইভ ধলাই। এই কাজগুলো কিভাবে হবে তা বলে দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা সবসময় এটা প্রয়াস করে থাকি যে কত টাকার কাজ হবে, কিভাবে হবে, এই কথাগুলো যদি জনসাধারণের সমক্ষে নিয়ে আসা যায় তাহলে কাজটা করতে যারাই করেন তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। অনেকে বলেছেন যে আমার মাধ্যমে কাজ হচ্ছে, আমার মাধ্যমে না, কাজ হচ্ছে আপনাদের মাধ্যমে, আপনাদের কয় প্রয়োজন ছিল, আপনাদের দাবি আসছে, সরকার পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, আর সরকার আপনার এই অসুবিধাগুলো যাতে দূর করা যায় তার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রয়াস করে থাকে। আজকে যেমন ওয়াটার রিসোর্সের কথা, জল সম্পদ বিভাগের কথা, জল আমাদের সম্পদ, আমরা ভালো করে বুঝি না কথাটা, বুঝি না মানে এরকম নয় যে আমাদের জ্ঞান নেই, আমাদের যথেষ্ট জ্ঞান আছে, আমরা সব বুঝি, তারপরও যেগুলো যেমন যেটার উপর গুরুত্ব দিতে হয় এটার উপর আমরা গুরুত্ব দিই না। একটা নদী আছে বা ছোট্ট একটা জলাশয় আছে, এখানে জলের যে জায়গা অনেক বাড়ি নদীতে তলিয়ে গিয়েছে সেসব বাঁধ ছিল না, কোনোভাবে ব্যবস্থা ছিল না। আজকে মাননীয় মন্ত্রী মহাশয় সেই ব্যবস্থা লাটুর গ্রামে নির্মাণ করে দিয়েছে, আমরা সবাই খুশি উনার কাজ যেভাবে কাজ করছেন আমাদের এই অঞ্চলের জন্য। ওয়াটার রিসোর্সের মাধ্যমে আজকে কিছুক্ষণ পর মানু গ্রামের পূর্বিমুখের যে বান্ধ আছে সেই বান্ধেরও উনি অর্থ বরাদ্দ করেছেন ওয়াটার রিসোর্সের মাধ্যমে, সেই জায়গায় কাজ হবে। গত বছরও মানু গ্রামে কাজ হয়েছে, মানে ওয়াটার রিসোর্স প্লাস পিডব্লিউডির মাধ্যমে কাজ হয়েছে। আর এইভাবে বিভিন্ন যোজনার মাধ্যমে ধলাই নির্বাচন চক্রের প্রতিটি জিপিতে আগামীকালও আমাদের পুরিকাল থেকে বিদ্যালয়ের যে বঙ্গ রাস্তা আছে সেই রাস্তার প্রায় 4 কোটি টাকার উপরে সেই রাস্তার শিলান্যাস হবে। কিছু আগামী 1 বছরের মধ্যে জানান তোলাম বিদ্যালয়ের পুরিকালের রাস্তা একটা সুন্দর রাস্তা রূপ নেবে। আগামীকাল মানে রামমানিকপুরেও একটি দূরকালের রাস্তার একটি শিলান্যাস করবে প্রধানমন্ত্রী সরকার, সঙ্গে মণিয়ার প্রতিটি